Assalamualaikum friends, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ভালোবাসি প্রিয়তম গল্পের 15 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটি আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় আমার সাথেই থাকবেন। আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলরেডি আমার সাথেই আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করব সব সময় ফারুক স্টাডির সাথেই থাকবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। দিহান অরিনকে বলল, কেমন আছো? অরিন কিছুই বলল না। দিহান বলল, ম্যাডাম কি রেগে আছেন নাকি কথা বলার রুচি নাই? অরিন বলল, কাল আমাকে মিথ্যে বললেন কেন? অরিনের গলায় যাচ। দিহান স্বাভাবিকভাবেই বলল, কোনটা? অরিন বলল, আপনি বললেন রান্না করা আছে, রাত্রে হবে না, সবাই বলছে আমি রেঁধেছি, এসবের মানে কি? সবাই এইসব বলছে কেন? দিহান বলল, সবাই যেটা জানে সেটাই বলছে। অরিন বলল, আপনি বলছেন সবাইকে আমি রান্না করেছি? দিহান বলল, কি মনে হয়? তবে আফসোস কি জানো, এত কষ্ট করে রান্না করার পরেও নামটা শুধু তোমারই হচ্ছে। দিহানের কথায় অরিনের চোখ কপালে উঠে যায়। অবাক হয়ে বলে, আপনি রেঁধেছিলেন কিন্তু কেন? আমিও তো রাঁধতে পারতাম। দিহান বলল, পারতে, বাট বন্ধুকে হেল্প করাই তো যায়, তাই না? অরিন বলল, আপনাকে কখন বললাম আমি আপনার বন্ধু? দিহান বলল, যখন তুমি গ্লাসের পানি খেয়েছিলে তখন তো বুঝিয়ে দিলে আমায় বন্ধু ভাবো। বন্ধু না ভাবলে কি পানি খেতে? বলেই দিহান ছুটকামড়ে হেসে উঠল। লজ্জায় অরিনের মরে যাই যাই অবস্থা। দিহান তাকে লজ্জা দিতে এটা বলছে, এতে কোনো সন্দেহ নাই। অরিনের ইচ্ছে হলো বলবে, পানিটা আমি রাতে খেয়েছি, পানিটা আপনি দিনে করেছেন। তখন কি ভেবে, তখন কি দেখে ভাবছিলেন আমি বন্ধু ভাবি? বলতে ইচ্ছে হলেও বলতে পারল না অরিন। লজ্জায় গলায় সব আটকে গেছে। ড্রয়িং রুম থেকে শাওনের গলার স্বর এলো, অরিন দিহানকে বলল, যান এখান থেকে প্লিজ। দিহান বলল, চলে যাব, একটা কথা বলতে এসেছি। অরিন বলল, প্লিজ চলে যান, কেউ চলে আসলে আমাকে কথা শোনাবে। দিহান বলল, যাব, কথাটা তো বলে যাই। অরিন বলল, অন্য সময় বলবেন, প্লিজ যান। দিহান বলল, তাহলে বলো রাতে সাথে দেখা করবে। অরিন বলল, কি বলছেন এইসব? দিহান বলল, প্লিজ যা বলছি তাই করবে দেখা? অরিন বলল, প্লিজ চলে যান, কেউ আসবে। দিহান বলল, ধ্যাত আসুক তাতে কি, আমরা তো হাজব্যান্ড ওয়াইফ, তাই না? অরিন রাগি লোকে তাকালো। দিহান বলল, না মানে এমনি বললাম, বন্ধু তো আমরা, তাই না? অরিন বলল, আপনি যাবেন? দিহান বলল, তার আগে বলো সাদে যাবে রাতে। অরিন বলল, ওকে যাব, যান এবার প্লিজ। দিহান বলল, যে কোনো সময় গেলে চলবে, বাই। দিহান চলে আসে কিচেন থেকে, এসে দেখে শাওন সিঁড়ি দিয়ে উপরে উঠছে। দিহান খুব সাবধানে শাওনের পিছু পিছু চলে গেল। অরিনের মনে হঠাৎ করে যেন সুখের মেলা বসলো, চারিদিকে শুধু সুখের ছড়াছড়ি মনে হচ্ছে। দিহান তার জন্য রান্না করেছে ভাবতে কি ভালো লাগছে। অরিন কানে বাজলো দিহানের বলা কথাটা, আসুক তাতে কি, আমরা তো হাজব্যান্ড ওয়াইফ, তাই না? কথাটা মনে হতে অজানা অনুভূতি, অজানা সুখ তার মনের ছোট্ট করে জ্বর তুলে দিল। এই জ্বরটাও অরিনের অজানা। আচমকা একটা মানুষের সাথে দেখা হওয়া, আচমকা বিয়ে হওয়া, কাকতালীয়ভাবে আবারও তার সাথে দেখা হওয়া, তার জন্য মনের মধ্যে অজানা অনুভূতির জন্ম হওয়া, এই সব কিছুর পিছনে কি একটাই কারণ, যে সে দিহানের পাঁজরের অংশ থেকে সৃষ্টি? প্রশ্নগুলো মনে মনে আওড়াতে আওড়াতে একা একাই হেসে উঠল অরিন। রান্না শেষ হলে অরিন কিচেনে দাঁড়িয়ে থাকে, ড্রয়িং রুমে যেতে তার দ্বিধা হচ্ছে। কিছুক্ষণ পরে লোপা এসে বলল, আরে রান্না শেষ? অরিন বলল, লোপা বলল, তাহলে দাঁড়িয়ে আছো কেন, ড্রয়িং রুমে আসো। অরিন বলল, অরিন না না আমি এখানেই ঠিক আছি। লোপা বলল, আচ্ছা জানো ভাইয়া না আমাকে মিথ্যে বলেছে, গিয়ে দেখি আম্মু ফোনই দেয়নি। অরিন ছোট্ট করে ও বলে বসে থাকে। লোপা বকবক করতে লাগে, অরিন শুধু কান দিয়ে সব কিছু শুনছে। লোপা যে এত বকবক করতে পারে তার জানা ছিল না। শালা এসে খাবার রেডি করতে বলেন, অরিন খাবার টেবিলে নিতে লাগে, সব কিছু নিতে অরিনকে লোপা সাহায্য করলো। শায়লা অরিন বাদে সবাই টেবিলে খেতে বসলো।
অরিনকে সবাই খেতে বসতে বলল, অরিন বসল না, লোপা উঠে গেল। সে বলল অরিনের সাথে খাবে, জোর করে শায়লাকে বসিয়ে দিল লোপা। উনি খেতে বসালেন, দিহান অরিনকে ইশারায় বোঝালো তার প্লেট তরকারি তুলে যেতে। অরিন প্রথমে নড়ল না, দিহান কাতর চোখে তাকালো। অরিন বাটি হাতে নিয়ে আগে শান্তি চৌধুরীকে দিল, তারপর শায়লাকে, তারপর শাওনকে। শাওন অরিনের দিকে তাকিয়ে মৃদু হাসলো, নীল অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। অরিন বাটি নিয়ে দিহানের পাশে আসলো। দিহানের প্লেটে তরকারি তুলে দেওয়ার সময় তার অন্যরকম ফিল হলো, যা অন্যদের দেওয়ার সময় হয়নি। দিহানের ঠোঁটের কোণেও হাসি, হয়তো তারও অরিনের মতো ফিল হচ্ছে। হবে না কেন, নিয়তের জোরে বাঁধলেও একই সুতোয় তো বাঁধা দুজন। শান্তি চৌধুরীর কাছে রান্নাটা কালকের মতো লাগেনি, কিন্তু ততটাও খারাপ লাগেনি ওনার কাছে, ভালোই লেগেছে। সবার খাওয়া শেষ হলে সবাই উঠে যায়, শুধু দিহান রয়ে যায়। তার প্লেটে ভাত অর্ধেক খেয়েছে, অর্ধেক রয়েছে। একটা চিকেন লেগ পিসের এক বাইট খেয়েছে আর পুরোটাই রয়ে গেছে। অরিন দিহানের দিকে আড় চোখে তাকিয়ে প্লেটগুলো কিচেনে নিতে লাগলো। লোপাও সাহায্য করছে। অরিন প্লেট রেখে আবারও টেবিলে আসলে দিহান পানি খেয়ে ওঠে। যেতে যেতে অরিনের কানের সামনে চোখে বলল, বাকিটা তোমার জন্য, বলেই দিহান চলে যায়। অরিনের হৃৎপিণ্ডটা লাফাতে থাকে। দিহানের বলা ছোট্ট বাক্যগুলো তার মনে খুব গভীরে গিয়ে স্পর্শ করে। বাকিটা তোমার জন্য, কথাটা যেন তার কলিজায় গেঁথেছে। অরিন তো ভেবেছিল দিহান খেতে পারছে না, আসলে সে অরিনের জন্য রেখেছিল। লোপা আর অরিন খাওয়া শুরু করলো। অরিন দিহানের প্লেটেই খেতে বসে, লোপার বকবকানির জন্য এসব খেয়ালই করেনি। যদি করত তাহলে হয়তো, তুমি জুটা প্লেটে খাচ্ছ কেন, অরিন দিহানের প্লেটে খাচ্ছে প্রতিটি লোকমায় যেন সে জান্নাতের কোনো খাবার খাচ্ছে এমন মনে হচ্ছে। এমন অনুভূতি হচ্ছে যে অনুভূতির নাম তার জানা নাই। কারো প্রতি মন বসে গেলে মনে হয় এমন নতুন নতুন অনুভূতিগুলো জন্ম নেয়। খাওয়া শেষে লোপা অরিনকে টেনে তার সাথে নিয়ে যায়। এখানে এসে তার দিশা ইসি এক রুমে থাকছে, লোপা আর তার দাদুমণি এক রুমে। দিয়া সাঞ্জুর রুমে ঘুমতো, আছে সাঞ্জু আর দিয়াকে শান্তি চৌধুরীর কাছে পাঠিয়ে দিল। সে অরিনের সাথে থাকবে, সারা রাত গল্প করবে, লোপার এই এক অভ্যাস। তার কাউকে ভালো লাগলে তার সাথে গল্প করতে করতে কানের জ্বালাপালা করে ফেলে। রাত দুটো বেজে যায়, লোপার বকবকানি শেষ হয় না, একটাও কাজের কথা বলছে না, সব আজাইরা কথা। তার কলেজের কোন মেয়ে কার সাথে প্রেম করলো, কোন ছেলে কোন মেয়েকে কীভাবে পটিয়েছে, কোন টিচার লুচ্চা, কোন দোকানদার বেশি কিপটেমি করে। অরিনের একবার মনে হলো লোপাকে বলতে, বোন চুপ যা একবার, এগুলো শুনে আমি কি করব, কিন্তু বলল না, হাই তুলে আবার শুনতে লাগলো। অরিনের দু চোখে ঘুম এসে বারবার উঁকি দিচ্ছে, কবে জানি চোখে ঢুকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় বিছানায়। রাত তিনটায় লোপা শুয়ে পড়ে, অরিন শোয় না, শুলেই সে ঘুমিয়ে যাবে এটা জানে, দিহান অপেক্ষা করছে হয়তো। লোপা ঘুমানোর পরে অরিন পাটি পিটিপে বেরিয়ে গেল রুম থেকে। নিজেকে অনেকবার বুঝিয়েছে যাবে না, কিন্তু পারেনি। চারদিকে তাকিয়ে চুপি চুপি ছাদে উঠল সে, যা ভেবেছিল তাই, দিহান সত্যি ছাদে দাঁড়িয়ে আছে। অরিন এসে দিহানের পিছনে দাঁড়ায়, দিহান পিছনে ঘুরে তাকালো, অরিন দাঁড়িয়ে আছে মাথায় ওড়নাটা না, চাঁদের আলোয় তাকে আরেকটা চাঁদ লাগছে। অরিন বলল, কি বলবেন বলুন। অরিনের গলা কাঁপা কাঁপা, শীতে সে কাঁপছে। দিহান নিজের গায়ে শাল খুলে অরিনকে পরিয়ে দিল। অরিন দিহানের দিকে তাকায়, দিহানের মুখটা চাঁদের আলোয় চিকচিক করছে। মানুষ সুন্দর মানুষদের হয়তো চাঁদের আলোতে এত সুন্দর লাগে, তাই ওনাকেও সুন্দর লাগছে। দিহান মৃদু স্বরে বলল, এতক্ষণে এলে? অরিন চোখ নামিয়ে নিল, কিছুই বলল না। দিহান অরিনকে বলল, চলো দোলনায় বসি। অরিন বলল, কি বলবেন বলেন তাড়াতাড়ি। দিহান বলল, এত তাড়া কিসের? অরিন বলল, কেউ চলে আসবে। দিহান বলল, কেউ আসবে না। অরিন বলল, শাওন ভাই যদি আপনাকে খুঁজতে সাধে চলে আসে? দিহান রোগ যুগল কুচকে বলল, আচ্ছা তুমি কি শাওনকে ভয় পাও? অরিন বলল, কি বলবেন বলুন, নয়তো আমি চলে যাচ্ছি। দিহান বলল, ওকে বলছি, বাট ডোন্ট ওয়ারি, শাওন নীল ঘুমানোর পরে আমি এসেছি। অরিন বলল, বলুন কি বলবেন। দিহান কিছুক্ষণ চুপ থেকে বলল, অরিন আমি আমাদের বিয়ের কথাটা সবাইকে জানিয়ে দিতে চাই। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকুই ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন। আর যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন। আর গল্প পড়ার পর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, যদি ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন। আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন, তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করবো
সামনের দিনগুলোতেও সব সময় আমার সাথেই থাকবেন, আর অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝেই থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।